इमरान खान के लिए दुआ है अल्लाह उसका हामियों ना चरो अल्लाह उसका हामियों ना हो उसके साथ जीती हुई है अल्लाह उसको আপনি পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বিরোধীদের অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর মাত্র তিন দিনের মাথায় এই তদন্ত শুরু করল এফ এ ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তিনি উপহার হিসেবে পাওয়া একটি মূল্যবান স্বর্ণের হার পাকিস্তানের এক অলংকার ব্যবসার কাছে আঠারো কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি করেছেন এবং সেই অর্থ থেকে মাত্র কয়েক লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিজের বিশেষ সহকারী জুলফিকার বুখারির মাধ্যমে ওই সঙ্গে যোগাযোগ করে ইমরান খান স্বর্ণের হারটি বিক্রি করেন পাকিস্তানের আইন বলছে সরকারি পদে থাকাকালীন উপহার পাওয়া সমস্ত জিনিস সরকারি কোষাগারে জমা করতে হয় কিন্তু ইমরান খান সে নিয়ম মানেননি বলে অভিযোগ আইনে বলা আছে কোনো সরকারি বা সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি যদি রাষ্ট্রীয়ভাবে পাওয়া কোনো উপহার নিজের কাছে রাখতে চান তাহলে সেটির বাজার মূল্যের অর্ধেক সরকারি কোষাগার জমা করতে হবে এক্ষেত্রে ইমরান নেকলেসের মূল্য অনেক কম দেখিয়ে মাত্র কয়েক লাখ টাকা সরকারি কোষাগার জমা দিয়ে সেটি হাতেই নিয়েছিলেন বলে অভিযোগ তোলা হচ্ছে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধ ও বিশ্বের কাছে শ্রদ্ধা পাওয়ার মতো দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে দু সালের নির্বাচনে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান কিন্তু পার্লামেন্টের বিরোধী দলগুলোর অনাস্থা ভোটে গত দশ এপ্রিল প্রধানমন্ত্রীর পদ হারান তিনি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়ার সঙ্গে ইমরানের সম্পর্কের অবনতি হলে বিরোধী দলগুলো জোট বেঁধে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত কোনো সরকার প্রধান মেয়াদ পূর্ণ করতে না পারলেও ইমরানের আগে আর কেউ অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হননি শনিবার ক্ষমতা হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রথম টুইটে দেশব্যাপী আন্দোলনের ডাক দেন ইমরান খান বুধবার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনুয়ার রাজধানী পেশোয়ারে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় এই আন্দোলন আর সেই দিনেই ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করল এফআইএ এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শাহবাজের শাসন আমলে পাকিস্তান রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করেছেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট শাহবাজকে অভিনন্দন জানিয়েছেন বলে পাকিস্তান অবস্থিত রুশ দূতাবাস নিশ্চিত করেছে পাকিস্তান দূতাবাসের এক টুইটে বলা হয় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন আশাবাদী যে আফগান ইস্যু সন্ত্রাস মোকাবেলা এবং পাকিস্তান রাশে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ উদ্যোগ নেবেন এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন এদিকে বর্তমান নেতৃত্বের সংবিধান ও আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য সুবিবেচিত অবস্থানের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি বৈঠক থেকে এ সংক্রান্ত একটি নোটে কথা বলা হয়েছে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন